শুনেন এই এই প্রশ্নের কোনো জবাব আছে বলেন সদা হাস্যোজ্জ্বল 72 বছরের তাহমিনা বেগম জন্ম 1952 সালে টানা 30 বছর ধরে মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন চাকরি জীবনে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান ছিলেন তাহমিনা বেগমের স্বামী কৃষি ব্যাংক কর্মকর্তা আবু বকর সিদ্দিক 6 বছর ক্যান্সারে ভুগে 2005 সালে মারা যান একমাত্র সন্তান তাহিদা সিদ্দিকি বন্ধনের বিয়ের পর স্বামীর সংসারে সুখে আছেন ব্যক্তিগত জীবনে নিজের জন্য কিছুই করেননি তাহমিনা নেই থাকার একটি বাড়িও কখনো ভাইয়ের বাসায় কখনো বোনের বাসায় আবার কখনো মেয়ের বাসায় থাকেন তিনি ইচ্ছা আকাঙ্ক্ষা আর্থিক সামাজিক 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার বাংলাদেশের সব এমপিরই বাড়ি আছে আপনার বাড়ি নেই কেন এমন প্রশ্নে সময় সংবাদকে তাহমিনা বেগম জানান বাড়ি গাড়ি টাকা পয়সা সহ বহু সম্পত্তি করলে কে ভোগ করবে এমন চিন্তাতেই তিনি গড়েননি কোনো সম্পত্তি এজন্য নেই কোনো আকাঙ্ক্ষাও তিনি বলেন জনগণের ইচ্ছাতেই দাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে লড়েছেন তিনি নিজের ইচ্ছে ছিল না প্রার্থী হওয়ার আমি এই জাতীয় নির্বাচন করব এটা আমি বহুবার বলছি কতবার বলবো আমার এরকম কোন ইচ্ছা আকাঙ্ক্ষা আর্থিক সামাজিক তারপরে আপনার শারীরিক মানসিক কোনো সক্ষমতাই আমার ছিল না কিন্তু তারপরেও জানি না ভাগ্যক্রমে আল্লাহর কি ইচ্ছা আমাকে সেই দায়িত্ব আল্লাহ দিয়েছে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অগ্রের ভাষা খরচ করে আমাকে নির্বাচিত করছে আসলে এমপিদের ইনকাম কি বলেন তো হয় তার ব্যবসা করতে হবে না ঠিকাদারি করতে হবে না স্বামীর ব্যবসা না ছেলের ব্যবসা বা ছেলের ইনকাম স্বামীর আমার স্বামী নাই আমার ছেলে নাই আমার ব্যবসা নাই ঠিকাদারি নাই তো আমার ইনকামটা গাড়ি বাড়ি আসবে কোথার থেকে তারপরে আমার স্বামী 6 বছর ক্যান্সার রোগে ভুগে মারা গেছেন তার সহায় সম্পত্তি ম্যাক্সিমাম বিক্রি করে দিছি চাচা মরহুম আব্দুল আজিজ মারা যাওয়ার পর কালকিনিতে নেতৃত্ব শূন্য হয়ে পড়ে সেই হাল ধরতেই রাজনীতিতে আসেন তাহমিনা মানুষের ভালোবাসা ও দলের প্রতি শ্রদ্ধা রেখে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে নিয়ে কাজ শুরু করেন তিনি 1986 সালে জেলা আওয়ামী লীগের সদস্য পদ পান তাহমিনা বেগম সে সময়ে কালকিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি এরপর 1995 সাল থেকে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন ধরে এই পদটি ধরে রেখেছেন তিনি একজন সংসদ সদস্য হয়েও কেন রাষ্ট্রীয় নিরাপত্তা ছাড়া চলাফেরা করেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান জনগণের ভালোবাসা থাকায় কোনো নিরাপত্তার প্রয়োজনই পড়ে না 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার এইটা আমার এলাকা আমি সারা বছর এই দিন এই কলেজে আমি 40 বছর শিক্ষকতা করছি আমার ছাত্র ছাত্রী এলাকার লোকজন আত্মীয় স্বজন সব হইলো সব জায়গায় ওই পাঁচ ইউনিয়ন আমার আত্মীয় স্বজন আছে যদিও নতুন সেখানে অনেকে চিনি চিনি না কিন্তু আমি সিকিউরিটি নিয়ে কেন চলবো বলেন সিকিউরিটি লাগলো তো সিকিউরিটি চলবো সিকিউরিটি মালিক আল্লাহ আর আমার দ্বারা আছে সৈন্য সামন্ত দলের আমি তো রাজনীতি করি এরা আগামী 5 বছরে মাদারীপুর 3 আসনে নানা উন্নয়নমূলক কাজ দিয়ে ঢেলে সাজাতে চান সংসদ সদস্য তাহমিনা এর মধ্যে সড়কের উন্নয়ন নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি গর্ভবতী মাকে উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার কথাও জানান তিনি সর্বপ্রথম যে বিষয়টা শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কলেজ তারপরে প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়ন সাথে সাথে শিক্ষার মানকে একটু পর্যবেক্ষণ করা আর দায়িত্ব আমাদের আছে এরপরে আমাদের রাস্তাঘাটের যে অবস্থা রাস্তার বিভিন্ন মানে প্রকল্প আছে যেমন গ্রামীণ সড়ক উপজেলা সড়ক তারপরে ইউনিয়ন সড়ক আরও আমাদের আবার একটু পদ্মা ব্রিজ সংযোগ সড়কেরও একটা সুযোগ আমাদের আছে তারপরে ত্রাণের মাধ্যমে কিছু কালভার্ট এবং রাস্তাঘাট এইচবিবি করার সুযোগ আছে মাদারীপুর সদরের একাংশ কালকিনি ও ডাসার উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর 3 আসন এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সোবহান মিয়া গোলাপকে 34,662 ভোটে হারিয়ে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর